হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য স্বাদে মধুর এবং পুষ্টিতে ভরপুর একটা পাঁচমিশালি সবজির রেসিপি নিয়ে চলে এসেছি। সবজির রেসিপিটির নাম হচ্ছে পঞ্চরঙ্গ। সবজিটি বানালে এতটাই সবজিটি খেতে সুস্বাদু হয় যে মাছ মাংসের স্বাদকেও এই সবজির রেসিপিটি হার মানাবে। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পঞ্চরঙ্গের সুস্বাদু রেসিপিটি। পঞ্চরঙ্গ বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা থালার মধ্যে বিভিন্ন রকমের সবজি কুচো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু, গাজর, ডাঁটা নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, কাঁচা পেঁপে, বেগুন, টমেটো, বিনস নিয়ে নিয়েছি, আর নিয়েছি ঝিঙে, কাঁচা লঙ্কা এবং ঢেঁড়স। অপরদিকে আমি আর একটা পাত্র নিয়ে তার মধ্যে এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিলাম। নিয়ে দিলাম চারটে মতো শুকনো লঙ্কা, আর নিয়ে নিলাম দুটো মতো তেজপাতা। এগুলো আমি রান্নায় ফোড়নে ব্যবহার করব। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সাদা তেল। এটা আমি সবজি ভাজার কাজে ব্যবহার করব। অপরদিকে আমি উনানে কড়া বসিয়ে এক কাপ পরিমাণ সাদা তেলটা দিয়ে দিলাম। আপনারা যদি চান অবশ্যই তেলের পরিমাণ কম দিতে পারেন। এখানে আমি সমস্ত সবজিগুলো এবার একে একে দিয়ে খুব ভালোভাবে পাঁচ ছ মিনিট ধরে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু লবণ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই সবজিগুলোকে বেশ কিছুক্ষণ টাইম ধরে ভেজে নেওয়ার পর আমি শেষে বেগুনগুলোকে দিয়ে দিলাম। কারণ বেগুনগুলো আগে দিলে বেগুনগুলো গলে যাবে, তাই আমি বেগুন কুচোগুলো শেষে দিলাম। খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া একটু করে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, আর আপনার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এদিকে সবজিগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট, 5 থেকে 6 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট। এবারে আমি সমস্ত সবজিগুলোকে তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পর অপরদিকে আমি উনানে কড়া বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিয়েছি। আমি আগের থেকে যে ফোড়নের জন্য যে মশলাটা তুলে রেখেছিলাম, যেমন পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা, সেগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফোড়নটাকে তেলের সাথে ভেজে নেওয়ার পর আমি আগের থেকে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের কুচো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচো। খুব ভালোভাবে এটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি সমস্ত মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ টাইম ধরে। অল্প অল্প করে এভাবে জল দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, এভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবারে মশলা কষিয়ে নেওয়ার পর আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে ভেজে রাখা সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি।
এভাবে বেশ কিছুক্ষণ টাইম ধরে খুব ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে সবজি এবং মশলা কড়ার গায়ে লেগে না যায়। খুব সামান্য পরিমাণে একটু চিনি আমি দিয়ে দিলাম, এটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দেবেন। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য, 5 থেকে 6 মিনিটের জন্য সবজিটাকে একটু রান্না হতে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সবজিগুলো কড়ার গায়ে লেগে না যায়। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছি। আবারও সামান্য পরিমাণে একটু জল আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে। এইভাবে বারবার জল দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব, যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়। আবারও জল দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও 5 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে এবারে আমি পরিবেশন করব। এদিকে আমি পরিবেশন করে নেব আমাদের আজকে সুস্বাদু রেসিপি পঞ্চরঙ্গ। বন্ধুরা, আমি এখানে অনেক রকম সবজি ইউজ করেছি, তবে আপনারা চাইলে 2-3 রকম সবজি দিয়েও রেসিপিটা করতে পারেন, তাতেও খেতে খুবই ভালো হবে। বন্ধুরা, আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি অন্যরকম কিছু রেসিপি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কীরকম রেসিপি দেখতে চান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।